পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরে জনসংখ্যা নিয়ে ভুগছে দক্ষিণ কোরিয়া। সংকটটি ক্রমশই তীব্র হচ্ছে। দেশটির সরকার বিভিন্ন প্রচেষ্টা চালিয়েও এই সমস্যার সমাধান করতে পারছে না। এর মূলে রয়েছে দক্ষিণ কোরিয়ার মানুষদের বিয়ে ও সন্তান জন্মদানে অনাগ্রহ। দক্ষিণ কোরিয়ার অর্ধেক প্রাপ্তবয়স্কই বিয়ে করতে আগ্রহী নয়, এমনকি বিয়েতে আগ্রহী হলেও সন্তান জন্মদানে অনীহা রয়েছে। এক জরিপে উঠে এসেছে এমনই তথ্য। গেল 17 মার্চ এই জরিপের ফলাফল প্রকাশ করা হয় বলে জানিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক গণমাধ্যম স্ট্রেটস টাইমস। প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে এই জরিপে অংশ নিয়েছিল দক্ষিণ কোরিয়ার 1059 অবিবাহিত। তাদের বয়স ছিল 19 থেকে 49 বছরের মধ্যে। এর মধ্যে 51.7% বিয়ে করার কথা জানিয়েছে, আর 24.5% জানিয়েছে তাদের ভবিষ্যতে বিয়ে নেই। আর সিদ্ধান্তহীনতায় ভোগার সংখ্যা 19.1%। বিয়ে করতে আগ্রহী এমন হিসেবে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা বেশি। 56.3% পুরুষ বিয়ে করতে আগ্রহী। অন্যদিকে 47.2% নারী বিয়ে করতে রাজি। বিয়ে করতে আগ্রহীদের বয়স 30 থেকে 34 বছরের মধ্যে। তবে এই সংখ্যার 46% সন্তান নিতে অনাগ্রহী, মাত্র 28.3% সন্তান নিতে রাজি। আরেকটি জরিপে অংশ নেওয়া বিবাহিতরাও সন্তান নেওয়ার অনীহার কথা জানিয়েছে। সেই সমীক্ষায় অংশ নেওয়া 46.5% সন্তান নিতে আগ্রহী, আর 24.7% সন্তান না নেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া এক সন্তান রয়েছে তাদের 72.1% নতুন সন্তান না নেওয়ার কথা জানান। কোরিয়ান উইমেন্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট KWDI এক প্রতিবেদনে জানিয়েছে সন্তান জন্ম হলেও ওই পরিবারের নারীদের ওপর চাপ বেড়ে যায়। শিশুদের যত্ন নিতে প্রতিদিন একজন নারীকে প্রায় 12 ঘন্টা ব্যয় করতে হয়। বিশ্বজুড়ে উন্নত দেশগুলোতে জন্মহার কমে যাওয়ার প্রবণতা দেখা গেলেও সেগুলোর অবস্থা দক্ষিণ কোরিয়ার মতো মারাত্মক না। বিশ্বের সর্বনিম্ন জন্মহার দক্ষিণ কোরিয়ায়, আর বছরের পর বছর ধরে তারা নিজেরাই নিজেদের এই রেকর্ড ভাঙছে। অনুমান করা হচ্ছে আগামী 50 বছরে দেশটিতে কর্মক্ষম মানুষের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। এতে করে দেশটির সামরিক বাহিনীতে বাধ্যতামূলকভাবে অংশ নেওয়ার জন্য যোগ্য ব্যক্তির সংখ্যাও 58% কমবে, এবং অর্ধেকেরও বেশি জনসংখ্যার বয়স হবে 65-এর বেশি। দক্ষিণ কোরিয়াতে পুরুষ ও নারী উভয়ই তাদের সন্তানের জীবনের প্রথম 8 বছরে 1 বছরের ছুটি পান। কিন্তু 2022 সালে 70% নতুন মায়ের তুলনায় মাত্র 7% নতুন বাবা তাদের কিছু ছুটি ব্যবহার করেছেন। ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি।